বৈদেশিক রপ্তানি বৃদ্ধির পাশাপাশি স্থানীয় শিল্প সুরক্ষায় ভ্যাট ছাড় দেওয়া জরুরি। শিল্পখাতকে এগিয়ে নিতে প্রয়োজন দক্ষ মানব সম্পদ তৈরি। আর এসব বিষয়কে গুরুত্ব দিয়ে 2022-23 অর্থ বছরের বাজেট প্রণয়নে দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। আরটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে জ্বালানি মূল্য বৃদ্ধির উদ্যোগ থেকে ফিরে এসে বাজেটে ভর্তুকি বাড়ানোর প্রয়োজন। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। করোনা অভিঘাত থেকে কেবলই ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, এর মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ, আর বড় সংখ্যায় আমদানি রপ্তানি বাণিজ্য। এমন বাস্তবতায় আরটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে 2022-23 অর্থ বছরের বাজেট ভাবনা জানালেন FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। বললেন, এবার বাজেট হওয়া উচিত স্থানীয় শিল্পকে সুরক্ষা দিয়ে। লোকাল ইন্ডাস্ট্রিগুলিকে আমাদেরকে সুযোগ দিতে হবে, ইম্পোর্ট সাবস্টিটিউট আইটেম যেগুলি আছে, প্লাস আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলিকে আরও সুযোগ করে দিতে হবে, এই জন্য যে তাদের এক্সপোর্টটা যেন বাড়ে, তারা কম্পিটিটিভনেস যেন থাকে তাদের এক্সপোর্টটা, কারণ আমাদের ডলারের প্রয়োজন। জসিমউদ্দিন জানান, রাজস্ব আদায় প্রক্রিয়া আরও সহজ হওয়া জরুরি। পলিসি উইংটাকে এবং ইমপ্লিমেন্টেশন উইংটাকে আলাদা করে দেওয়া। এখন দেখা যায় যিনি পলিসি করছেন, যিনি বিচারক, যিনি উনি সব কিছু, যার কারণে এটা আসলে রেশনাল হয় না। এগুলি করলে রেভিনিউ সাইডে কিন্তু গভর্নমেন্টের যে রেভিনিউ টার্গেটটা সেটা অ্যাচিভ করা সম্ভব। স্বাধীনতার পর থেকে এদেশের শিল্পখাত অনেক দূর এগোলেও শিল্পকে ঘিরে এখনো গড়ে ওঠেনি দক্ষ জনগোষ্ঠী। সামান্য কিছু বিদেশি এক্সপেট্রিয়েট বাংলাদেশ থেকে আবার $10 বিলিয়ন নিয়ে যাচ্ছে। এই যে নিয়ে যাচ্ছে, এরা কারা, কোন কোন জায়গায়? তার মানে এই যে ম্যানেজারিয়াল জায়গায়, সিইওর জায়গায়, ম্যানেজারের জায়গায়, আমাদের ওই জায়গাটা আমাদের ঠিক করতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও উৎপাদন খরচ কমাতে জ্বালানি খাতে ভর্তুকি বাড়ানোর দাবি জানালেন FBCCI সভাপতি। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আমাদের ডলার সংকট, ডলারের দাম বেড়ে গেছে, এই অবস্থা যদি আমরা বিদ্যুতের দাম বাড়াই অথবা গ্যাসের দাম বাড়াই, এটা কিন্তু এটা সিরিয়াসলি এফেক্ট হবে, জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে, কন্ট্রোল রাখা যাবে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেক্ষেত্রে আমাদের মানে মিনিমাইজ করা দরকার। এখন বাজেট ঘাটতি কমিয়ে আনার পাশাপাশি সরকারি ঋণ কমিয়ে আনতে এবার নতুন প্রকল্প নেয়ার আগে আরো যাচাই করা জরুরি বলে মনে করেন মোহাম্মদ জসিমউদ্দিন। উৎপাদনে সহায়তা করতে পারে এই ধরনের প্রজেক্টগুলিকে আমাদেরকে নিতে হবে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। পৃথিবী একটা